শুনে না শুনে ধর্মের কথা, চোরে না শুনে ধর্মের বাণী কখনোই সম্ভব না। চোরকে তুমি যতই বলো না কেন, এইটা করিস না ওইটা করিস না ভালোভাবে চল চুরিদারি করিস না পরিশ্রম করে খা খেটে খা, ও কখনোই শুনবে না। তুমি বলে যাবে ও এই কান দিয়ে ঢুকাবে এই কান দিয়ে বের করবে, আর বলবে হুম 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবটাই ঠিক আছে বলবে। কিন্তু ও যে বলে না কামার যা করবে মনে মনে বলবে, এই পাশ দিয়ে বলবা ওই পাশ দিয়ে, সে কিন্তু পর মুহূর্তে সেই অন্যায় কাজটা করবে এবং চুরি ডাকাতি করবে, এটাই কিন্তু সত্য কথা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছেন মধুরা? নিশ্চয় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকে আর একটা টপিক নিয়ে কথা বলতে আসলাম, সত্যি জিনিসটা ভালো লাগছে না। যতই বলি না কেন যে এদের নিয়ে কিছু বলবো না, এরা চাইছে যে আমাদের নিয়ে এরা কাটাছেঁড়া করুক, তাহলে আমাদেরই লাভ, যারা ভিডিও করছে তাদের যতটুকু লাভ হোক, কিন্তু আখেরি তো আমাদেরই লাভ হচ্ছে, এই জন্য কিন্তু তারা এটা করে যাচ্ছে। আমি চারজনকে নিয়ে কথা বলবো, থাকতে পারি না। প্রথম বলি দিশারি, তোমাকে বলছি নাম ধরে বলছি, তোমাকে আমি সত্যি প্রথম প্রথম তোমাকে সত্যি প্রথম ভাবতাম যে তুমি একটা ভদ্র কোয়ালিটির মেয়ে, তুমি একটা ভদ্র মেয়ে, তুমি ভাজা মাছটা উল্টে খেতে পারো না, হয়তোবা তোমার জীবনে একটা ছোটো বয়সে অ্যাক্সিডেন্ট ঘটেছে, এটাকে আমি মেনে নিয়েছিলাম। যে অবশ্য আমার মানা না মানা সেটা ম্যাটার করে না, মানে আমি ভেবেছিলাম, আমার মনের মধ্যে ভেবেছিলাম, তাই তোমাকে নিয়ে কোনোদিন নেগেটিভ কথা বলিনি, আজও নেগেটিভ কথা বলবো না। তুমি এই যে ধুনো দিচ্ছ না পিছন দিয়ে, এই ধুনোটা দেওয়া বন্ধ করো। দেখো তুমি যদি মনে করো তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, তুমি খুব বুদ্ধিমান, তোমার থেকে কেউ আর কিছু তোমার থেকে কেউ আর কিছু বেশি বোঝে না, এটা বলা ভুল। একটা কথা কি জানো, যখন মেয়েরা 16 বছরের আগে পেকে যায়, তাদের লেখাপড়া জীবন, তাদের ক্যারিয়ারের কথা ভেবে যখন নোংরামি করতে নেমে যায়, তখন কিন্তু তাদের যতই বোঝাও না কেন বোঝে না। ওই যে বললাম ধর্মের কথা চোরে কখনোই শোনে না, ঠিক আছে, এটাই বাস্তবতা। তুমি বাবা জীবনকে ছেড়ে দিয়ে গেছো, ভালো কথা, আমি কিন্তু কোনো দল নিয়ে কথা বলছি না, আবার যেন কেউ কিছু মিন করো না। বাবা জীবনের সাথে তোমার সম্পর্ক হয়নি, এক মাসের মাথায় চলে গেছো, সেখানে তুমি কেনই পিছন দিয়ে ধুনো দিচ্ছ? আজকে বলছো আমার শাশুড়িমাকে দেখতে যাব, আমার শাশুড়িমা হসপিটালে আছে, সেখানে 8-10 দিন থাকতে হবে, আর বলছো জিমি যদি থাকতো তাহলে কি আমি যেতাম? আরে বাবার বাবা, জিমি নেই বলেই তো তুমি এই জিনিসটা করতে পেরেছো। একটা কথা বলো তো, তুমি যে 1 বছর ধরে নাটক নাটক করে যাচ্ছ, আমার বিয়ে আমার বিয়ে আমার বিয়ে হবে, আমার হবুবার আমার অমুক তমুক অনেক কিছু কিন্তু তুমি বলেছো, এবং সেটা নিয়ে বেশ ভিউ কামিয়েছো, তারপরে তোমার চ্যানেলের ভিউটা পড়ে গিয়েছে, তুমি দেখছো যে আমার 1 লাখের চ্যানেল, আমার কিন্তু কোনো ভিউ হচ্ছে না, এখন কি করে এদের ভিতর আমি জড়িয়ে পড়ি, তাই না? দেখো এই 13 দিনে তোমার কতগুলো ভিউ হয়েছে তুমি দেখে আসো তো, আগের কিছুদিনের ভিডিওগুলো তুমি দেখে আসো, কয়টা ভিউ হয়েছে তোমার? তোমারও যে ম্যান্তা ম্যান্তা কথা কেউ শুনতে চায়নি, এখন তুমি বাবা জীবনকে নিয়ে কথা বলছো, রিমিকে নিয়ে কথা বলছো, এই জন্যই কিন্তু তোমার ভিউ হচ্ছে। এখন এই জিনিসটা কি ছাড়া যায় না, কখনোই ছাড়া যায় না, তাই তোমাকে যতই বোঝানো হোক না কেন তুমি বুঝবে না, বুঝতে পেরেছো? যাও তুমি জিমির স্থানটা তুমি দখল করো, কেউ মানা করছে না, কিন্তু এরকম ঠিটকিনি মারা একটুখানি বন্ধ করো। আচ্ছা তুমি না নিজেকে খুব ভদ্র মনে করো, খুব ভদ্র মেয়ে, তুমি আমার মেয়ের বয়সী ভদ্র মেয়ে মনে করো, তাহলে এই যে ইনিয়ে বিনিয়ে যখন কথা বলো তোমার মা শুনছে না? যখন 1 বছর আগে ডিভোর্স নিয়ে কথা বলেছিলে, লাইভ করেছিলে, তারপর তো বেশ বন্ধ ছিল, এখন তুমি কী ভাবছো? পথটা ক্লিয়ার হয়ে গেছে, এখন আমি এইভাবে কথা বলে বলে আমি বাবা জীবনের সিম্পেতি আদায় করি, তাই না? আচ্ছা আমাকে একটা কথা উত্তর দাও তো, যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ে হবে, আদৌ কি বিয়ে ঠিক হয়েছে নাকি এটাও নকল ছিল? এটাও নকল ছিল না যে আমি এইভাবে একটা বিয়ে বিয়ে খেলা করি তাহলে আমার চ্যানেলে ভিউ হবে, আমি এই নিয়ে অনেকদিন চলতে পারবো? সত্যিকারের যদি কোনো মেয়ের বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে এই 1 বছর কাটায় না এইভাবে। এই 1 বছর ছাড়াও কিন্তু তুমি অনেকের সাথে সম্পর্কে জড়িত ছিলে, তার বাস্তব প্রমাণ বিট্টুর সঙ্গে, তাই না? তাহলে তুমি কতটা ভালো মেয়ে যে একটা স্বামীকে 1 মাসের মধ্যে ছেড়ে দিয়ে গেছো, তারপরে তুমি আর একটা ছেলেকে ধরেছো, সেটাকে তুমি সোশ্যাল মিডিয়ায় বলেছো যে ওর সঙ্গে আমার বিয়ে হবে, ও আমার হবু স্বামী, কিন্তু কোনোদিন তুমি সেটাকে দেখাওনি, কোনোদিন দেখাওনি, এটা তুমি উজ্জ্বল রেখেছো, যে এইভাবে উজ্জ্বল রেখে রেখে আমি কিছু ভিউ কামিনি। এখন তুমি দেখছো যে এইভাবে করে করে তো ভিউ তেমন একটা হচ্ছে না, তখন এক ধরনের নোংরামো কথা কেউ শুনতে চায় না, এক ধরনের কন্টেন্ট কেউ নিতে চায় না, এখন তুমি কী করেছিলে, বিট্টুর সঙ্গে প্রেমে লিপ্ত হয়েছিলে, সেই ছেলেটার সঙ্গেও কিন্তু তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তাহলে তুমি নিজেকে কীভাবে বলো যে তুমি খুব সতী মেয়ে, তুমি দশ বুঝা? হ্যাঁ একদিকে অবশ্য ঠিক বলেছো, তুমি দশ বুঝা,
তুমি 10 জন ছেলেকে সামাল দিতে পারো, সামাল দিতে পারো। যেমন জিমিকে তুমি ব্লেম করছো না, জিমি আর তুমি কোনো অংশে কম না, দুটোই সমান। হয়তো ও হেদি হেদি বলে বলে দে, প্রকাশ করে দে, আর তুমি তলতে তলতে পিনাটাও, তলতে তলতে তুমি নোংরামোটা করে যাও। তাই তুমি আর জিমি কোনোটাই কম না, বুঝেছ? হ্যাঁ, এবার তোমার শাশুড়ির কাছে যেতে চাচ্ছ, যাও। মাঝে মাঝে কেন আবার কাকিমা বলছো, যাও শাশুড়ির সেবা যত্ন করে আসো, দেখো তুমি শাশুড়িটাকে হাতে নিতে পারো কিনা, কোনো ব্যাপার না, নেও। কিন্তু যে স্বামীর কথা তুমি, হবু স্বামীর কথা বলো, যে হবু স্বামী আমার সাথে বিয়ে ঠিক হয়ে আছে, সে কি সত্যিকারের মানুষ নাকি ভেড়া? যে তুমি সোশ্যাল মিডিয়াতে এই রকমের কথা বলছো আর তারপরও তোমাকে ওই ছেলে গ্রহণ করবে, ওই ছেলে গ্রহণ করবে, এটা তুমি কীভাবে আশা করো? অবশ্য সেই ছেলেটাও হয়তো তোমার মতো এরকম ইয়ে হবে, পথ বাড়ানো হবে, তার জন্য মনে হয় তোমার মতো মেয়েকে বেছে নিয়েছে। আর দুদিন আগে তুমি কি বলেছিলে, যে তোমাদের জন্য আমার সংসারটা ভেঙে যাবে, তোমাদের জন্য আমার বিয়েটা ভেঙে যাবে। আদৌ কি তোমার বিয়ে কখনোই ঠিক হয়েছে, নাকি সোশ্যাল মিডিয়াতে নাটকগুলো করে ভিউ কমাতে হবে? এটাই তা, ওই যে একটা কথা আছে না, ঘুটে পড়ে গোবর হাসে, বেশি হেসো না, বেশি হেসো না। ওটা তো পারলে চুর বাচ্চা সব কিছু ওপেন ক্যামেরায় বলে দে, আর তুমি হচ্ছে একদম ম্যানতা চালাক, ঠিক আছে? নিজেকে খুব সত্যি মনে করো, তাই এত সত্যি ভেবো না। একবার যখন বিয়ে হয়ে যায় সেই মেয়ে কখনো নিজেকে সত্যি বলার মতো অকাত রাখে না, বুঝেছ? এর কিন্তু একটা আলাদা মিনিং আছে, সেটা আজকে না হয় একটু কম বললাম, পরে আরেকদিন বলে দেবো, বুঝতে পেরেছো? ম্যাডাম দিশানি তোমাকে বলছি, এই ভিউয়ের লোভে তুমি কন্ট্রোভার্সি সারতে পারছো না রে বাবা, তাই না? কন্ট্রোভার্সি সারতে পারছো না, ছাড়ো ছাড়ো, কোনো ব্যাপার না, করো করো করো, কোনো ব্যাপার না, করে যাও। 1 লাখের চ্যানেল ভিউ হয় না, তাহলে কি কন্ট্রোভার্সি না করে পারা যায়? করো, এটা গেল তোমার পার। এবার বলি বাবা জীবনকে, তুমিও সেই এক প্রকৃতির, ওই যে চলে না শুনে ধর্মের কথা। একটা কথা বলো তো, একটা মানুষের যখন কোনো রোগ ব্যাধি হয় তখন তাদের মানসিক অবস্থাটা কেমন থাকে? আদার সাইডে কি হলো না হলো সেটা কি নজর দেয়? দেয় না, কখনোই দেয় না। কিন্তু তোমরা বলো তো কোন পর্যায়ে নেমে গিয়েছো? তোমাকে কালকেও বলেছি যে এই মুহূর্তে তুমি কোনো ভিডিও শেয়ার করো না। আচ্ছা বাবা, মসি মেথরে কিন্তু টাকা ইনকাম করে, টাকা ইনকাম করে এতটাই জরুরি? নিজের মায়ের থেকে কি টাকাটাই বড় জিনিস হলো? সময় 10 দিন পেটে রেখে তোমাকে জন্ম দিয়েছে, সেই মাকে নিয়ে নাইবা এই সোশ্যাল মিডিয়াতে কাটাছেড়া করলে? আজকে তোমার মায়ের জন্য, তোমার জন্য, তোমার বাবা একটা সহজ সরল মানুষ, তাকেও কিন্তু নোংরা কথা শুনতে হচ্ছে, তাকেও নোংরা কথা শুনতে হচ্ছে। কেউ জেনে বলছে, কেউ না জেনে বলছে, বলছে তো। তাহলে তুমি কেন এইগুলো থেকে বিরত নিচ্ছ না? তুমি কি কারো কোনো কথার গুরুত্ব দিতে জানো না? তোমার এতই টাকার লোভ। একটা মানুষ যখন অপারেশন হবে, সেই মানুষটাকে নিয়ে ঘরে সবাই মিলিয়ে, পরিবারের সকলে মিলিয়ে মিশিয়ে বসে একটা কথা আলোচনা করা হয় যে কী করলে কী হয়, কী করলে কী করতে হবে, এইটা তাকে মানসিক একটা আইসোলেশন পরিবেশে রাখে। কিন্তু না, তোমার মাকে দিনের পর দিন তোমরা স্ট্রেস দিয়ে যাচ্ছ, তার প্রেশার হাই করে দিচ্ছ। একটা মানুষের অপারেশনের আগে যদি তার হাই প্রেশার থাকে, তাহলে কি সেই মানুষটার অপারেশন হয়? হয় না। তোমরা হয়তো না জানতে পারো, কিন্তু হয় না। তার প্রেশারকে কন্ট্রোল করতে হবে, তার সুগার লেভেলটা ঠিক করতে হবে। এই প্রেশারের কারণে যদি তোমার মায়ের সুগারটা কোনোরকম বেড়ে যেত, তাহলে কি করতে বলো, কি করতে? তা তোমারও সেই একই দশা হয়েছে, তোমরা উঠে পড়ে লেগেছো যে আমাদের ভিডিও করতেই হবে, আমাদের ভিডিও না করলে আমাদের হবে না। তুমি কিন্তু আসলে সঠিক পথে এগোচ্ছ না। তোমাকে কালকেও বলেছি যে এইটা থেকে কিছুদিন তুমি ইয়ে থাকো, বিরত থাকো। আজকে চিনকির মতো মহিলা বারবার বলছে যে তোমার হলো খ্রিস্তি ফ্যামিলি, তোমরা খ্রিস্তি দাও। আর সে এতটা নোংরা, এতটা জঘন্য নোংরা, তারপরও কিন্তু নিজেকে সত্যি প্রমাণ করছে। কিন্তু আর সবাই তাকে সত্যি বললো, আমি বলি না, তার কারণ এই ভিডিও, এই সম্পর্কিত ভিডিও একটা আমি পরে আনবো। তার পাড়া প্রতিবেশী লোক তাকে কী বলে, সে কী অবস্থা আছে, তাকে এক ঘুরে করে রেখেছে, কতটা নোংরা, সেই সম্পর্কে আর একটা ভিডিও আমি এই চ্যানেলও করতে পারি বা ওই চ্যানেলও করতে পারি, করতে পারি, যে কোনো এক জায়গায় আমি করতে পারি। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে কি যে, মানে গরমেতে খুব খারাপ লাগছে, কথা হচ্ছে এটা যে তুমি এবার একটু বিরত থাকো বাবা জীবন, একটুখানি বিরত থাকো, একটুখানি বিরত থাকে, অন্তত মায়ের সেবাটা করো। তুমি যদি এরকম করে ভিডিও করো, তাহলে তোমার মায়ের মন কি ভালো থাকবে? একটা অপারেশনের রোগী যদি এক্সাইটেড হয়ে পড়ে, সেই মানুষের কী হতে পারে তুমি কি জানো? কী হতে পারে? কেন কেন এত নোংরাম করছো? তুমি তুমি একটা বড় চ্যানেলের মালিক, সেই বড় চ্যানেলের মালিক হয়ে তোমার কোনো নিজের কোনো রেসপেক্ট নাই, নিজের প্রতি নিজের কোনো রেসপেক্ট নাই? নিজেকে আগে সম্মান করা শেখো,
তারপর কিন্তু অন্যকে সম্মান করতে পারবে। তুমি নিজেকে সম্মান করতে পারো না তাহলে তুমি অন্যকে কেন সম্মান করবে? চিনকি পালার মতো মহিলা কখন কি বলছে সেটা নিয়ে তোমার ভিডিও করতে হবে। আরে বাবা, এখানে তো দুটো পার্টি, তাই না? সবাই বুঝে গেছে কে কিরকম, কে কোন ধাতুর লোক, সেটা সবাই বুঝে গিয়েছে। তুমি কেমন কিছু লোক বুঝে গিয়েছে, চিনকি কেমন কিছু লোক বুঝে গিয়েছে, দিশানি কেমন কিছু লোক বুঝে গিয়েছে, রিমি কেমন কিছু লোক বুঝে গিয়েছে। সেখানে এই বোঝানোর জন্য তোমার বারবার কন্ট্রোভার্সি নিয়ে আসার কোনো দরকার আছে? দেখো, তোমরা তোমাদের ভিতরের কথাগুলো বলছো, তোমরাই বলছো। যখন অন্য কেউ বলছে তখন কিন্তু তোমরা কন্ট্রোভার্সি নিয়ে পড়ে যাচ্ছ, কেন? এইটা করার কোনো দরকার নেই, এটা করার কোনো দরকার আছে? তোমার মাকে আগে দিন আমি ভিডিও করে বললাম, দিদি তুমি অপারেশন হতে যাচ্ছ, যাও, কিন্তু তার আগে কোনো ভিডিও করে না। তারপরেও কিন্তু তোমার মা কালকে ভিডিও করে বলে যেতে হলো, এটা একদম ইনলজিক্যাল কাজ, একদম ইনলজিক্যাল কাজ, এটা কোনো কাজের মধ্যে পড়ে না। এটা করে তোমরা লোকের কাছে খিল্লি হয়ে যাচ্ছ, লোকে তোমাদেরকে নিয়ে খিল্লি করছে, এটা কি ভালো দেখা যাচ্ছে? আগের দিনে তুমি একটা ভিডিও করলে, ডিভোর্সের কথা বলে একটা ভিডিও করলে, আমি ভাবলাম যে তুমি মানে ডিভোর্স দিতে যাচ্ছ, কিন্তু না, তুমি মায়ের জন্য ওই যে মন্দিরে গিয়েছিলে, তুমি মন্দিরে যে দেখাতে পারতে যে আমি মায়ের জন্য উপাসনা করতে আসছি, আমি প্রার্থনা করতে আসছি, আমার মায়ের অপারেশন হবে এই জন্য আমি আসছি, কেন বাবা জীবন এত নিজেকে কেন শুরু করছো, কেন শুরু করছো? আর যখন অন্য সাইডের লোকজন তোমাকে নোংরা কথা বলছে তখন তুমি নিতে পারছো না। দেখো, যেমন তুমি দিবে তেমন তোমার নেওয়াও শিখতে হবে, নেওয়াও শিখতে হবে, না হলে তুমি ইউটিউবে এসে এই আতিপাতি লোকজন কে কী বলছে সেটা নিয়ে তুমি কন্ট্রোভার্সি করতে যাচ্ছ। আমরা কিন্তু আতিপাতি, তোমার কাছে আতিপাতি, তোমার 1 লাখের চ্যানেল, আমাদের কয়টা কয়টা সাবস্ক্রাইব, তাহলে আমরা আতিপাতি লোক? আমাদের মতো লোকের কথায় তোমার কি ক্যামেরা খুলে বারবার বসতে হবে, বসতে হবে? দেখো তো কত বড় বড় চ্যানেলকে নিয়ে কত রকম কথা বলছে, তারা কি ক্যামেরা খুলে বলে যে এ ওই বললো, এ ওই বললো? দেখো, তোমাদের এই কেচ্চা, তোমাদের এই কেচ্চা ওয়াইটিতে যতদিন থাকবে কোনোদিনও কমবে না। সেহেতু যে কোনো এক সাইড থেকে তোমরা বন্ধ করে দাও, এক সাইড থেকে যদি এটা বন্ধ করে দাও তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে, কিন্তু না, তোমরা তো সেটা করবে না। তোমরা যদি করো তোমাদের চ্যানেলে ভিউ পড়ে যাবে, তখন তোমাদের টাকা ইনকাম হবে না। দেখো, এদিকে পূর্ণিমাও কন্ট্রোভার্সি করতো না মাঝে পড়ে, ও কিন্তু মিনিটে মিনিটে ভিডিও দিচ্ছে। এদিকে দিশানি, দিশানিও দেখছে যে এই সুযোগ কি হাত ছাড়া করা যায়, এই সুযোগেই আমি কিছু ভিউ কামিয়ে নিই, তার কারণ ওর 1 লাখ চ্যানেলেও তার ভিউ ছিল না, তাহলে বোঝো। আর আমরা তো কম বেশি কন্ট্রোভার্সি করি, আমাদের কথা ছেড়েই দাও। যারা বড় বড় চ্যানেল, এই যে তুমি দিশানি, তোমরা কেন কথায় কথায় ক্লারিফিকেশান দিতে বসে যাচ্ছ, এটা করো না, সত্যি ভালো দেখা যাচ্ছে না। আরে বাবা, মায়ের অপারেশন, সেখানে তোর মায়ের দিকে মন থাকবে, যে মায়ের দিকে মন থাকবে যে আমার মায়ের কখন কি হয়ে যেতে পারে। একটা অপারেশনের রোগীর অনেক রকম সমস্যা হতে পারে, অন্তত 7 দিন পর্যন্ত, তারপরে অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে যখন কাম রাউন্ড না আসে ততক্ষণ কিন্তু একটা রোগীকে নিয়ে, একটা রোগীকে নিয়ে অনেক রকম টেনশনে থাকতে হয়, বুঝছো? অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে একটা রোগী প্যারালাইজড হয়ে যেতে পারে, যতক্ষণ না পর্যন্ত কাম রাউন্ড না আসে, তত দাঁড়াতে না পারে তাহলে সমস্যা। আর যদি নাড়াতে পারে তাকে বলে কাম রাউন্ড, মানে কাম রাউন্ড আসার পরে রোগীটা একটুখানি স্বস্তি পাবে, আমরা বুঝতে পারবো যে রোগীটা সুস্থ আছে। সেখানে তুমি কী করছো, তোমার মাকে ওটি রুমে রেখে তুমি এখানে বসে কন্ট্রোভার্সি করছো, তাহলে আমরা কেন করবো না? আমাদের তো ছোটো চ্যানেল, কেন আমরা করবো না? আমরা করলে কেন লোকেরা এসে আমাদের কমেন্ট করে, আপনারা কি কন্ট্রোভার্সিটা করতে পারেন না, আপনারা কি ভালো ভিডিও করতে পারেন না? আমরা তো ভালো ভিডিও করি, ব্লগ ভিডিও ছাড়ি কে দেখে, কেউ দেখে না। তাহলে যারা এই যে বড় বড় কমেন্ট করে যান যে আপনি কন্ট্রোভার্সি করেন, আপনার কন্ট্রোভার্সি করেন, তাই আপনাদের ভিডিওতে কমেন্ট করি না, দরকার নেই, দরকার নেই, কমেন্ট করার কোনো দরকার নেই, যেটুকু ভিউ হয় তাতেই হবে। আর আমি সত্যি সত্যি ভিডিও করা বন্ধ করে দিতে চেয়েছি, কিন্তু কিছু লোকের ভালোবাসায় আমার আবারও ফিরে আসতে হলো, এবং তারা বলেছে আমরা দুজনে দেখি, দুজনের জন্যই তুমি ভিডিও করবে, তোমাকে আমাদের ভালো লাগে, তোমরা ভিডিও করবে। তাও আবার ইন্ডিয়ার অনেক অনেক ভিউয়াররা তারা আমার সঙ্গে দেখা করতে আসতে চেয়েছে বাংলাদেশে এসে, আমি তাদের বলেছি অবশ্যই অবশ্যই আমার বাড়িতে এসো। কিছু কিছু দিদিরা বলেছে আমার সাথে দেখা করবে ইন্ডিয়া থেকে এসে, বাংলাদেশে এসে, এসো আমার বাড়িতে এসো। কিন্তু আমি তাদের জন্য ভিডিওতে আবার ফিরে আসলাম, আমাকে অনেকেই কিন্তু মেসেঞ্জারে নক করেছে, দিদি এইটা করো না, এই ভুলটা করো না, তুমি অবশ্যই অবশ্যই ভিডিও দেবে, এবং তোমার এত সুন্দর একটা চ্যানেল কেন তুমি ভিডিও দেবে না, এই আশেপাশের লোকের কথায় তুমি কান না দিয়ে তুমি তোমার মতো ভিডিও দাও। তার জন্য কিন্তু আমি আবারও ভিডিও দিতে বাধ্য হলাম। ভেবো না যে আমি কোনো চিপিয়েতি বা কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করছি, না, আমার দরকার নেই, কিন্তু আমার তো ভিউয়ারদের কথা শুনতে হবে, তাই না? তাদের ভালোবাসায় কিন্তু আমি আবারও ফিরে আসলাম। তাই বন্ধুরা,
তাই বন্ধুরা আজকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটুখানি কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তা আবারও বলবো যে তোমরা সবাই একটু ভদ্র হয়ে যাও।